ডিফেন্স কর্পোরেশন চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা। স্টেলথ ফাইটার যে কোনো মডার্ন যুদ্ধের পরিস্থিতি বদলে দেওয়ার জন্য যথেষ্ট, কেননা স্টেলথ ফাইটার যেটি সবার প্রথম শত্রুর হাইলি সিকিউর এয়ার ডিফেন্স জোনকে ভেঙে দিয়ে রাস্তা একদম সাফ করে দেয়, যাতে অন্যান্য নন স্টেলথ ফাইটার জেট গুলো অনায়াসেই শত্রু দেশে প্রবেশ করে হামলা চালাতে পারে। তবে বন্ধুরা, একটা বাস্তব কথা, যুদ্ধের পরিস্থিতি শুধুমাত্র স্টেলথ ফাইটার জেটি বদলায় না, বদলায় ফাইটার জেটের লাগানো ডেডলি হাতিয়ার। ওয়ার্ল্ড ক্লাস হাতিয়ার ছাড়া স্টেলথ ফাইটার একেবারেই অসম্পূর্ণ। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমাদের দেশ সুপার পাওয়ার হওয়ার লক্ষ্য নিয়ে একের পর এক ওয়ার্ল্ড ক্লাস হাতিয়ার তৈরি করছে, আর সেরকমই একটি ওয়ার্ল্ড ক্লাস হাতিয়ার হতে চলেছে ভারতের সিক্স জেনারেশনের ক্যারেক্টার সম্পূর্ণ 5.5 জেনারেশনের সুপার স্টেলথ অ্যামকা ফাইটার জেট। যে ফাইটার জেট হতে চলেছে ফুললি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। বন্ধুরা, ভারত যখন অ্যামকা ফাইটার জেটের কাজ শুরু করেছিল তখন ন্যাটো দেশগুলো মজা করে বলেছিল ভারত নাকি 40 বছরেও অ্যামকা ফাইটার জেটকে তৈরি করতে পারবে না। ইংল্যান্ড আবার এক ধাপ এগিয়ে বলেছিল ভারত নাকি কোনোদিনই অ্যামকাকে ডেভেলপ করতে পারবে না। কিন্তু ন্যাটো ইংল্যান্ডকে একদম ভুল প্রমাণ করে দিয়ে আমাদের মহান বিজ্ঞানীরা ইতিমধ্যেই অ্যামকার প্রায় সমস্ত টেকনোলজি ডেভেলপ করে ফেলেছে। এখন ইংল্যান্ডের মতো দেশও অ্যামকা ফাইটার জেটের প্রজেক্টের পার্টনার হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, আমাদের দেশ শুধুমাত্র অ্যামকা ফাইটার জেটই তৈরি করছে না, সাথে এমন এক ফিউচারিস্টিক ইয়ার টু ইয়ার বিভিআর মিসাইলও তৈরি করছে, যে মিসাইল ন্যাটো দেশগুলোর গর্ব এমবিডিএ মিটিওর মিসাইলকেও হারাতে সক্ষম। যে নেক্সট জেনারেশনের ইয়ার টু ইয়ার বিভিআর মিসাইল ডগ ফাইটের ইতিহাস বদলে দেবে। বন্ধুরা, ভারতের সেই ওয়ার্ল্ড ক্লাস নেক্সট জেনারেশনের বিভিআর মিসাইলের নাম অস্ত্র মার্ক 3। যে মিসাইলে থাকবে এসএফডিআর টেকনোলজি, অর্থাৎ সলিড ফিউল ডাক্টেড র্যামজেট। যে এসএফডিআর টেকনোলজি অস্ত্র মার্ক 3 কে দুনিয়ার সবচেয়ে খতরনাক লং রেঞ্জের বিভিআর মিসাইলের লিস্টে সামিল করবে। শুধু লং রেঞ্জেই নয়, অস্ত্র মার্ক 3 টার্গেট কিলিং রেট হবে 99.9%। অস্ত্র মার্ক 3 রেঞ্জ হবে 350 কিলোমিটার এবং স্পিড হতে চলেছে 4.5 ম্যাক। তবে টার্গেট হিট করার সময় অস্ত্র মার্ক 3 হাইপারসনিক গতিতে টার্গেট হিট করবে। বন্ধুরা, অস্ত্র মার্ক 3 শুধুমাত্র ফাইটার জেটি নয়, সাথে হাই ভ্যালু টার্গেট যেমন এরিয়াল ট্যাঙ্কার অ্যাভেক্স এয়ারক্রাফটকেও চোখের পলকেই উড়িয়ে দিতে পারবে। বন্ধুরা, অ্যামকার ইয়ার টু ইয়ার বিভিআর মিসাইল অস্ত্র মার্ক 3, অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম 3 এবং নিউ জেনারেশনের ব্রহ্মোস মিসাইল অ্যামকা ফাইটার জেটকে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা বানাবে নিঃসন্দেহে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।